Assalamualaikum, welcome back to my YouTube channel. আমি ফাতেমা তুজজহরা। আজকে আমি আমার নতুন বাসার কিচেন ট্যুর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করব আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই নতুন বাসার নতুন কিচেনটা আমি কিভাবে সাজিয়েছি সেটা নিয়ে আজকে হাজির হয়েছি। তো কিচেনটা আমার একটু ছোট, তারপরও আমি সব কিছু নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। তো শুরু করছি হচ্ছে প্রথমে সাইড থেকে। এখানে হচ্ছে দেওয়ালে সমস্ত সুইচ প্লাগ এগুলো দেওয়া আছে। এখানে আমি ওভেন রাখার একটা ব্যবস্থা করেছি, তবে এখনও ওভেনটা সেট করিনি। আর এখানে রেখেছি হচ্ছে ব্লেন্ডার মেশিন, যেটা প্রতিদিন আমার প্রয়োজন হয় সেটাই হাতের কাছে রেখেছি। আর সুইচটা আমি মানে প্লাগটা দিয়ে রেখেছি। আর এই পাশটা একটু ফাঁকা রেখেছি সবসময় মানে কাজ করার জন্য একটু ফাঁকা রেখেছি। আর তার ঠিক উপরে কিন্তু একটা আমি লাইটের ব্যবস্থা করেছি, কারণ সবসময় যেহেতু ভিডিও করতে হয় তাই লাইটের মানে প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। এই কারণেই আমি এই স্ল্যাপের উপর সাইডটাতে আর কি একটা লাইটের ব্যবস্থা করেছি। তো তার ঠিক নিচের দিকে আমার প্রতিদিন যা যা প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে, মশলাপাতি সব কিছু এখানে আর কি রেখেছি হাতের কাছে। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপরে পোলার চাল, মানে প্রত্যেকটা দিন আর কি যা যা দরকার হয় সেগুলো আর কি এই নিচের এই তাকটাতে সাজিয়ে রেখেছি। আর তার ঠিক নিচে আমি রেখেছি হচ্ছে আমার প্রেশার কুকার, কড়াই, শিলপাটা, মানে হাবিজাবি যেগুলো আর কি রান্নার কাজে দরকার হয় সেগুলো জিনিস, আর একটা বটি রেখেছি। তারপরে এই তো আমার হচ্ছে দুই বোলের সিং, মানে দুই বোলের সিঙে কিন্তু অনেক সুবিধা, তো এই কারণে আমার আর কি নেওয়া। আর এখানে হচ্ছে টোটাল তিনটা কল, একটা ডাইরেক্ট পানি আসবে, একটা গরম পানি, আর একটা হচ্ছে রেগুলার ঠান্ডা পানি। তো সিঙ্গের পাশেই আমি একটা ঝুড়ি রেখেছি, মানে প্রত্যেক দিন থালা বাসনগুলো রেখে পানিটা ঝরানোর জন্য এই ঝুড়িটা রাখা। পানি ঝরে গেলে সব থালা বাসন যার যার জায়গায় ঠিক মতো রেখে দিই। ঠিক তার পিছনে রেখেছি হচ্ছে আমার চপিং বোর্ডটা। আর এই জায়গায় একটা কস্টেপ লাগানো আছে, কারণ এই টাইসটা একটু খোলা যে কারণে আমার হাত কেটে গিয়েছে। তো রাইসার বাবা আর কি এখানে একটা কস্টেপ লাগিয়ে দিয়েছে যেন দ্বিতীয়বার আর কোনো ক্ষতি না হয়। আর এই তো সিঙ্গে একটা সাবানও রেখেছি। আর এ পাশে আমি হচ্ছে একটা তাক দিয়েছি, যেখানে রেখেছি হচ্ছে প্রত্যেক দিন চা খাওয়ার জন্য যে মগগুলো আমার প্রয়োজন হয় সেটা, তারপরে হচ্ছে চামচ, সিজার, চাকু। পিছন পাশে রেখেছি গ্লাস, একটা স্টিলের গ্লাস আছে যেটা দিয়ে আমি ভাতের পানিটা আর কি মেপে দিই, চালের পানিটা মেপে দেওয়া হয়। আর এই তাকগুলো একদমই দেওয়ালের সাথে সেট করা। এই যে আমি একটু দূর থেকে দেখাচ্ছি, তো তার উপরে আমি আরেকটা তাক দিয়েছি, মোটামুটি এখানে দুটা, এ পাশে তিনটা তাক আছে। তো এই সাইড থেকে দেখাচ্ছি, নিচে রেখেছি কাপ, আর উপরে রেখেছি হচ্ছে ব্লান্ডারের যে জারগুলো থাকে সেগুলো, সরিষার তেল, পিছনে একটা জিরা সম্ভবত কৌটা। তো যাই হোক, এখানে হচ্ছে সাইডে একটা ফুলদানি রেখেছি যার মধ্যে লম্বা যে হাতলালা জিনিসগুলো সেগুলো রেখে দিই। আর আমার যেহেতু এক চুলা আর একটা কারেন্টের চুলা, তো খুবই সহজে এখানে বসে গিয়েছে। আর পাশে রয়েছে হচ্ছে রাইস কুকার, তো এর পাশেও আমি একটা সুইচের ব্যবস্থা করেছি, যেহেতু আমার কারেন্টের
ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে হবে সে কারণে। তো চুলার উপরেও আমি তিনটা তাক দিয়েছি, যেখানে রেখেছি হচ্ছে প্রতিদিনের দরকারি যেমন লবণ, চিনি, তেল, মানে যেগুলো আর কি হাতের কাছে রাখাটা খুবই প্রয়োজন। আর সবার উপরে যে তাকটা হাতে পাই না, তাই কিচ্ছু আর কি রাখিনি। আর নিচে একটা আমি ঝুড়ি টাইপের, মানে সেলফ টাইপে রেখেছি, প্রতিদিনের থালা বাসনের যেগুলো দরকার হয় তারপরে ধুয়ে আমি এখানে আর কি রেখে দিই। একটা টুল রেখেছি, তারপরে তো রয়েছে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার, আর এটা হচ্ছে সিঙ্গের নিচে যে হাউসটা, ওখানে তো থালাবাটি মাজানোর জন্য জালি রয়েছে। আর এই হাউজে আমি অবশ্য কোনো থালাবাটি মানে পরিষ্কার করি না। তার উপরে আমার রয়েছে একটা বিশাল বড় তাক, তো এখানে খুবই মানে প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া সেগুলি উপরে রাখা হয়, যেমন যেগুলো আর কি বেশি পরিমাণে থাকে, ডাল, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এক্সট্রা মগ, প্লেট, বাটি, হাঁড়ি, সব কিছু আর কি উপরে রাখা হয়েছে। আর এই তো এই সাইডটা আমি প্রথমে বলেছি যে রান্না বান্নার জন্য কাটাকাটি, তারপরে কোনো ডিশ তৈরি করতে যে একটু জায়গা লাগে সেটা আর কি স্পেস করে রেখেছি। তো আমার এই দুটা বোলে সিং, এটা হচ্ছে একটা এক্সট্রা ঢাকনা দেওয়া আছে, আমি পানি জমিয়ে শাক যে কোনো সবজি ধুতে পারি, মানে আমার জন্য অনেক সুবিধা আর অনেক গভীর আর কি সিং দুটো। তো যাই হোক, আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি আমার মতো করে সাজিয়েছি, আর আমার কাছে তো ভালো লাগে, একজনের জন্য অনেক ভালো। আর এপাশের যে দেওয়ালটা আপনারা খালি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি ক্যাবিনেট করব, যেটা এখনও করা হয়নি। তো যাই হোক, এ ছিল আমার আজকের মতো ভিডিও। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।